হ্যালো ফ্রেন্ডস, আমি অনির্বাণ। আগামী দিনের মতো আজকেও আমরা নতুন চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব। আজকে আমাদের যে জীবন বিজ্ঞানের যে চ্যাপ্টারের উপর আলোচনা করব তার নাম হচ্ছে গমন বা লোকোমোশন। আগের দিন আমরা কি পড়েছিলাম? না, আগের দিন আমরা পড়েছিলাম চলন কাকে বলে, অর্থাৎ কোন একটা নির্দিষ্ট জায়গায় স্থির থেকে কোনো উদ্দীপনার প্রয়োগকে বা উদ্দীপনা প্রয়োগ করলে যদি স্বতঃস্ফূর্তভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করি সেটাকে আমরা বলেছিলাম চলন। কিন্তু আজকে আমরা করব হচ্ছে গমন। গমন কাকে বলে? গমন হলো যে কোনো স্বতঃস্ফূর্ত উদ্দীপনার প্রয়োগে জীবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়াকে আমরা বলবো গমন বা লোকোমোশন। এবার আমাদের জানতে হবে একটা প্রাণী কখন গমন করবে বা গমনের প্রধান চালিকা শক্তিগুলো কি কি বা গমনের উদ্দেশ্যগুলো কি কি। তো প্রথমেই গমনের উদ্দেশ্য বলতে গেলে আমরা প্রথমে যে উদ্দেশ্যতে আসবো তা হচ্ছে খাদ্যান্বেষণ। অর্থাৎ প্রাণীরা খাদ্য বিষয়ে স্বনির্ভর নয়, প্রাণীকে এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে খাদ্য জোগাড় করতে হয়। অর্থাৎ প্রাণীকে তার খাদ্য অন্বেষণ করতে অবশ্যই এক স্থান থেকে অন্য স্থানে গমন করতে হবে। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি, বাঘ বা অন্যান্য প্রাণীরা তার খাদ্যের জন্য এক স্থান থেকে অন্য স্থানে যায়। দু নম্বর হচ্ছে আত্মরক্ষা। অর্থাৎ একটা প্রাণী একটা অন্য প্রাণী থেকে বাঁচতে বা আত্মরক্ষার তাগিদে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে। যদি ধরি যে একটা হরিণকে একটা বাঘ তাড়া করলো, সেক্ষেত্রে দেখব হরিণটা এক স্থান থেকে আত্মরক্ষার তাগিদে অন্য স্থানে গমন করছে। তিন নম্বর হচ্ছে প্রজনন। প্রজনন ঋতুতে একটা প্রাণী প্রজননের জন্য এক স্থান থেকে অন্য স্থানে গমন করে। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি যে ইলিশ মাছ বর্ষাকালে সমুদ্র থেকে নদীর দিকে ডিম পাড়তে আসে। চার নম্বর হচ্ছে আশ্রয়ের সন্ধান। অনুকূল আশ্রয়ের জন্য বা অনুকূল বাসস্থানের জন্য প্রাণী কি করে? এক স্থান থেকে অন্য স্থানে গমন করে। আর লাস্ট সব থেকে যেটা করবো সেটা হচ্ছে অনুকূল পরিবেশের সন্ধান। উপযুক্ত পরিমাণ আলো, বাতাস, উষ্ণতা ইত্যাদির জন্য যেমন উদ্ভিদ এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার চলন ঘটায়, সেমনি প্রাণীরাও বেস্ট জিনিস পাওয়ার জন্য বা উপযুক্ত জিনিস পাওয়ার জন্য এক স্থান থেকে অন্য স্থানে গমন করে। দশম শ্রেণীর সিলেবাসে অ্যামিবা, প্যারামেশিয়াম, ইউগ্লিনা, মৎস্য, পাখি, মানুষ এই ছজনের গমন সম্পর্কে আমরা জানব। তো প্রথমেই আসি অ্যামিবার গমন বা অ্যামিবয়েড মুভমেন্ট। অ্যামিবার গমনাঙ্গের নাম হলো ক্ষণপথ বা সিউডোপোডিয়া, এবং অ্যামিবার এই গমন পদ্ধতিকে বলা হয় অ্যামিবয়েড গমন। কি করে হয়? সলজেন মতবাদ অনুসারে অ্যামিবার দেহের পরিধি বরাবর দেহ মধ্যস্থ প্রোটোপ্লাজমের ঘনত্বের পরিবর্তনের দ্বারা অ্যামিবা গমন অভিমুখে ক্ষণপথের সৃষ্টি করে। এবার কি করে? না, গমন অভিমুখে বিপরীত দিকে দেহের বিপরীতে অংশে ধীরে ধীরে এই প্রোটোপ্লাজম ক্রমান্বয়ে সামনের দিকে প্রবাহিত হয়, তখন ক্ষণপথটির মধ্যেটি প্রবেশ করে। এর ফলে ক্ষণপথটি একসময় ধীরে ধীরে অবলুপ্ত হয় এবং অ্যামিবার দেহ সামনের দিকে কিছুটা এগিয়ে যায়। এইভাবে ক্ষণপথ সৃষ্টি ও অবলুপ্তির মাধ্যমে অ্যামিবা কি করে? সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যায়। পরেরটা হলো প্যারামেশিয়ামের গমন পদ্ধতি। প্যারামেশিয়ামের গমনাঙ্গের নাম হচ্ছে সিলিয়া। এই সিলিয়াগুলি তার দেহের চারপাশে প্রোটোপ্লাজমের একদম চারপাশে পুরো এককোষী অসংখ্য সিলিয়া থাকে। এরা পরিবেশের মধ্যে কি করে? না, এরা পরিবেশের জলে সুশৃঙ্খলভাবে সিলিয়াগুলোকে মেটাক্রোনাস ছন্দে সঞ্চালিত করে জলের মধ্যে ঘাত সৃষ্টি করে। এর ফলে জলে সৃষ্ট তরঙ্গের দ্বারা এরা নিজেদের স্থান পরিবর্তন ঘটায় এবং সিলিয়ার সাহায্যে প্যারামেশিয়ামের এই গমন পদ্ধতিকে আমরা কি বলবো? এই গমন পদ্ধতিকে আমরা বলবো সিলিয়ারি গমন। আসি আমরা ইউগ্লিনা গমন পদ্ধতিতে। ইউগ্লিনা গমনাঙ্গের নাম হচ্ছে ফ্লাজেলা। এই ফ্লাজেলা কি হয়? এদের এককোষী দেহের আবরণীর বাইরে চাবুকের মতো একটা ফ্লাজেলাম থাকে। এরা জলের মধ্যে এই ফ্লাজেলামে ছন্দবদ্ধ আন্দোলন সৃষ্টি করে। ফলে কি হয়? এই ছন্দবদ্ধ আন্দোলনের সাহায্যে এরা স্থানান্তরে গমন করে। এরা জলের মধ্যে গমনের সময় প্যারামেশিয়ামের সাহায্যে তরঙ্গ সদৃশ এক আন্দোলন সৃষ্টি করে, যার ফলে এরা ফ্লাজেলামকে চাবুকের মতো জলের মধ্যে ঘাত সৃষ্টি করে। এই চাবুকের মতো ঘাত সৃষ্টির মাধ্যমে এরা এক স্থান থেকে অন্য স্থানে যায়। এভাবে এই ফ্লাজেলার সাহায্যে গমন করার জন্য এর গমন ইউগ্লিনা গমন পদ্ধতিকে বলা হয় ফ্লাজেলীয় গমন। এরপরে আসি আমরা মাছ। মাছের গমন পদ্ধতিকে বলা হয় সন্তরণ বা সুইমিং। মাছের গমনে মাছের মোট সাতটা পাখনা সাহায্য করে, আর তার সাথে সাথে মাছের গমনে সাহায্যকারী পেশীর নাম হচ্ছে মায়োকন পেশী।
তো মাছের যে টোটাল সাতটা পাখনা, সেই সাতটা পাখনা কি কি? না, সাতটা পাখনার মধ্যে পিষ্ঠ পাখনা থাকে একটা, পায়ু পাখনা থাকে একটা, পুচ্ছ পাখনা থাকে একটি, বক্ষ পাখনা থাকে মোট দুটি, শ্রোণী পাখনা থাকে দুটি। আর এছাড়া এছাড়া যে বললামই আমি যে এছাড়া গমনে সাহায্য করে পেশি হিসাবে থাকে মার্কণ্ডপেশি। তো মাছের সন্তরণে এই পাখনার ভূমিকাগুলো কি কি? পিষ্ঠ পাখনা কি করে? না, পিষ্ঠ পাখনা দেহের ভারসাম্যকে বজায় রাখে। বক্ষ পাখনা কি করে? না, বক্ষ পাখনা অগ্র পশ্চাৎ গমনে বা জলের উপর নিচে ওঠানামাতে সাহায্য করে। শ্রোণী পাখনা কি করে? শ্রোণী পাখনা মাছকে একটা নির্দিষ্ট উচ্চতায় ভেসে রাখতে সাহায্য করে। পায়ু পাখনা কি করে? জল কেটে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। আর পুচ্ছ পাখনার সাহায্যে জল কেটে মাছ সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যায়। এবার আমরা জানবো মাছের গমনে মায়ানব্যসীর ভূমিকা। মাছের গমনের ক্ষেত্রে মাছের মস্তক থেকে শুরু করে লেজ পর্যন্ত মেরুদণ্ডের দুপাশে ভি আকৃতির মায়ানব্যসী থাকে। মাছের দেহের কোনো এক পাশে যদি সাপোজ দেখি যে বাঁদিকের মায়ানব্যসী যদি সংকুচিত হয়, তাহলে দেখবো মাছ সেই দিকে বেঁকে যায়। এই সময় জল মাছের দেহের ওপর যে প্রতিরোধী বল প্রয়োগ করে তা মাছের দেহকে বিপরীত দিকে বা সামনের দিকে ঠেলে দেয়। এরপর লেজের বিচরণ দেহের বিপরীত দিকে হয়, ফলে কি হয়, জল দেহের পশ্চাৎ ভাগের দিকে বেশি প্রতিরোধী বল প্রয়োগ করে। এইভাবে মাছের দেহের ওপর প্রযুক্ত দুটি বিপরীত ধর্মী বল সমান হওয়ায় মাছের পার্শ্বীয় বিচরণ ঘটে এবং মায়ানব্যসী এভাবে পর্যায়ক্রমিক সংকোচন প্রসারণ দ্বারা দেহে মধ্যে একরকম ঢেউ সৃষ্টি হয় এবং যা বাম দিক ও ডান দিকে আন্দোলিত হয়। এর ফলে জলের মধ্যে মাছ সাঁতার কেটে ধীরে ধীরে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। এবার আসি পাখির উড্ডয়ন। পাখির উড্ডয়নের ক্ষেত্রে বা পাখির উড্ডয়নকে বলা হয় ফ্ল্যাপিং। পাখির অগ্রপদগুলো কি হয়েছে? ডানায় রূপান্তরিত হয়েছে। পাখির গমনের ক্ষেত্রে সাহায্য করে পাখির ডানার পালক ও লেজের পালক। পাখির ডানাতে মোট 23, প্রতিটি ডানায় 23টা করে রেমিজেস পালক থাকে ও পাখির লেজে মোট 12টা রেক্ট্রিসেস পালক থাকে। আর কি কি চলনে গমনে সাহায্য করে? না, পাখির গমনে আর কিছু কিছু পেশি সাহায্য করে। কি পেশি? না, পেশিগুলো হলো বা যেগুলোকে বলবো আমরা উড্ডয়ন পেশি, সেগুলো কি কি? না, পাখির গমনের ক্ষেত্রে উড্ডয়ন পেশিগুলি হলো পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর ও কোরাকো ব্রাকিয়ালিস। এই পেশিগুলো কি হয়, এই পেশিগুলো পরস্পর, পেশিগুলো কিল বা স্টার্নাম অস্থির সাথে পরস্পর যুক্ত থাকে। স্টুডেন্টস, যদি এই ভিডিওটা খুব ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনে গিয়ে ক্লিক করো এবং আর সাথে সাথে কমেন্ট বক্সে লিখতে ভুলো না। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে গিয়ে লেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং এভাবেই তোমরা আরও আরও অনেক ভিডিও আমার থেকে পাবে।